কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে রবিবার সকাল 11টার সময় রাজশাহী জেলার বাঘা উপজেলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক হাফিজুল্লাহ বাবুর আয়োজনে শীতকালীন ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিতরণকৃত সামগ্রী হলো ক্রিকেট খেলার সকল সামগ্রী, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, দাবা, ব্যাডমিন্টন খেলার সামগ্রী ইত্যাদি। ফিলিপনগর ইউনিয়ন চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু সভাপতিত্বে ও রাজু আহমেদের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাইখ আল জাহান শুভ্র। এ সময় আরও উপস্থিত ছিলেন খাস মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজের আবাসন প্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিন আহমেদ বিরাজ, ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় মরিচা ও ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়, ফিলিপনগর দাখিল মাদ্রাসা, ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়, বৈরাগীচর মাধ্যমিক বিদ্যালয়কে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। মোট 4টি বিদ্যালয়কে প্রায় 2 লক্ষ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। কুষ্টিয়া একাশনের মাননীয় সংসদ সদস্য, পাশাপাশি এটা বলতে চাই যে খেলা সামগ্রী দিলাম আর পড়ে পড়ে নষ্ট হলো যে রানার্স আপ হয়েছে কুষ্টিয়া জেলাতে। এখন যদি দেখি